আসসালামু আলাইকুম। বাংলা ডেইলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। দাঁড়িয়ে আছে মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশনে। ঢাকা থেকে কলকাতা চলাচল করে এই ট্রেনটি। এটা ইন্ডিয়ান র্যাক, অর্থাৎ ভারতের কিন্তু এই ট্রেনটি। বাংলাদেশের র্যাকগুলো হয় লাল সবুজ, আর ইন্ডিয়ান সুন্দরে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি অন্ধকার হয়ে গেছে সব। একটু পরে ছেড়ে দেবে। আমরা লোকপথে যাত্রা শুরু করলাম মৈত্রী এক্সপ্রেসের হার্ডিং ব্রিজে। বাক্সি হার্ডিং ব্রিজটা পার হচ্ছি। এত সুন্দর যে আপনারা উপভোগ করুন আমাদের সাথে থেকে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন। এই সুন্দর মুহূর্তটি আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি। বাক্সি হার্ডিং ব্রিজটি ডাবল লাইন বিশিষ্ট, একদিক দিয়ে ট্রেন যায় অপর পাশ দিয়ে ট্রেন আসতে পারে। এখানে ক্রসিং এর সিস্টেম নেই। অত্যন্ত সুন্দর ব্রিটিশ আমলের তৈরি, এত শক্ত মজবুত সেতু কিন্তু বাংলাদেশের দ্বিতীয় টিমে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম সেতু কিন্তু এই দেশের সেতুটি বাক্সি হার্ডিং ব্রিজ। দেখতে থাকুন, পাশে থাকুন কীভাবে আমরা সুন্দর সেতুটি পার হই এই লোকতে। ইঞ্জিনে বসে বসে আপনাদের দেখাচ্ছি মৈত্রী এক্সপ্রেসের ইঞ্জিনে আছে। আমরা দেখতে থাকুন